ম্যাকডোনাল্ডের খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর হামলায় অংশগ্রহণকারী ইসরায়েলি সৈন্যরা ম্যাকডোনাল্ড ও অন্যান্য ধাতব্য সংস্থার ফ্রি খাবার খেয়ে ব্যাপকভাবে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। গত মঙ্গলবার 5 ডিসেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম ইউদিয়ত আহরণথের বরাতে এ খবর জানিয়েছে নোমিডিল ইস্ট মনিটর। ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে গাজায় তাদের সেনারা ব্যাপক হারে গ্যাস্ট্রিক সহ খাবারের বিষক্রিয়ায় ভুগছে। সেনাদের মাঝে অন্ত্রের রোগের হার অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। ইউদিও তাহরণথের প্রতিবেদনে বলা হয়েছে, গত 7ই অক্টোবর গাজায় আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সেনারা। এরপর থেকে বিভিন্ন রেস্টুরেন্ট সহ ধাতব্য সংস্থা থেকে সেনাদের খাবার সরবরাহ করা হচ্ছে। এগুলো প্রস্তুতি, পরিবহন বা সংরক্ষণের কোনো প্রক্রিয়ায় হয়তো দূষিত হয়ে এসেছে। এর ফলে সেনাদের অনেকের খাবারের বিষক্রিয়ার লক্ষণ দেখা দিয়েছে, ফলে ডায়রিয়া সহ জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আশুতোষের আশুতোষ জেনারেল হাসপাতালের সংক্রামক ব্যাধি ইউনিটের মহাপরিচালক তালব্রুশ বলেন, দক্ষিণে অ্যাসেম্বলি এরিয়ার সেনাদের মাঝে ব্যাপক হারে ডায়রিয়া ছড়ে পড়েছে। পরবর্তীতে এসব সেনারা গাজায় যুদ্ধের জন্য গেছেন। তিনি বলেন, এসব সেনা সিগেলা ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়েছেন। যার কারণে গ্যাস্ট্রোএন্টেরাইটিসের সমস্যা দেখা দিয়েছে। এটি গাজায় যুদ্ধরত সেনাদের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে গেছে। এই সংক্রমণ মূলত খাবারের মাধ্যমেই হয়ে থাকে। তালব্রুশ বলেন, এ রোগে আক্রান্ত সেনাদের প্রতি 10 জনের 40 ডিগ্রি সেলসিয়াস জ্বর দেখা দিচ্ছে। তারা 20 মিনিট অন্তর অন্তর ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এমনকি যুদ্ধের সক্ষমতা হারিয়ে তারা মৃত্যু ঝুঁকিতে রয়েছেন। গাজা ইসরায়েল আক্রমণ শুরুর পর তাদের হাজারো সেনার মাঝে ফ্রিতে খাবার সরবরাহ করেছে ম্যাকডোনাল্ড। আরব বিশ্বে বয়কটের মুখে পড়ার পর কোম্পানিটি এভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে। 2023 সালে HSC ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের রেজিস্ট্রেশন চলছে। CCN বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আগামী 15ই ডিসেম্বর কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেজিস্ট্রেশনের শেষ সময় 10 ডিসেম্বর 2023। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবে জনপ্রিয় ব্যান্ড দল কুড়েঘর। রেজিস্ট্রেশনের জন্য ভিডিওতে দেওয়া CCN বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিঙ্কটি ফলো করুন। মিডিয়া পার্টনার নিউজ প্লাস। তামিমা সুলতানা, ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজ প্লাস।